তো মাম্পির অবস্থা খুবই খারাপ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা কোথায় যাব সেটা আমরা কিছু জানি না, সেরকম কি কোনো প্ল্যান নেই। কি ভাবতো ভিডিও করছি তো? তো আমরা আজকে কোথায় যাব কিছু জানি কত সাজুগুজু করতে হয় সিম্পলি, চলো কোথায় যাবো বলো তাড়াতাড়ি। উৎপাত করছো কেন আজকে? আমরা ভেবেছি যে আমাদের বিলে যাবো আজকে একটা পিকনিক করবো, তাই বলুন মাম্পি। আর এটা হচ্ছে আমার বুনু, এদিকে হচ্ছে আমাদের দোকান রয়েছে। দুবার এসো আমার বুনু। এই যে পেঁয়াজ নিয়ে যাচ্ছে, পেঁয়াজ দিয়ে কি হবে? পিকনিক পিকনিক হবে তো? ঠিক আছে, মুড়ি না খাবো কি? এই সব নিয়ে এসেছিস তো, কাটো কি? আমি বলছি তো কাটো, খা খা ভবি সন্দেশ, খা ভবি সন্দেশ। ভবি সন্দেশ কত করে? ওইটা না, ওইটা ওই পিছনেরটা, ওই যে অরেঞ্জ সেটটা, হ্যাঁ ওইটা দাও তো। হ্যাঁ 2 টাকা দাও তো ববির। তোমার ববি সন্দেশের মতো লাগে, তুমি খাও। ছোটবেলায় খেতাম, সবাই খেত। এই তোমার এক আর তে তো তেল নিয়ে আসো নাই, লবণ লবণ নিয়ে আসো নাই, লঙ্কা নিয়ে। এই যে লঙ্কা আমার পকেটে, লবণ নিয়ে আসো। এই যে রেডি, সব সব রেডি। এত কিছু নিয়ে যাওয়া পিকনিক করতে, কি কি আছে বলো? কোল্ড ড্রিঙ্কস রয়েছে, চিপস রয়েছে, কুরকুরে, মুড়ি মুড়ি। হ্যাঁ আর মুখে কি ওটা বলো? মুখে কি? তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। কি এত কিছু নিয়ে তুমি কি করে আসতো বলো আমাকে? আর ওই যে আমাদের নতুন একটা সদস্য এসছে, আমি একটু খাই না, দে না একটু খাবো। আচ্ছা জানি, তুমি আমাদের পিকনিকের সদস্য আজকে, চলো তুমি কি করে ফেলে দিলে? আমি ফেলেছি, তুমি যদি পড়ে যায়, এত বড় হিল পরে আসলে পড়বা না তো কি করবো? আমি চলো এখন খাবো তো, পিকনিক করবো না? তুই একা কি খাচ্ছিস? ওই আমাকে একটু দাও, ওই উন্না পেতে বসবো না? না দাও না, দাও না, দাও 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 দাও। এইটা হচ্ছে আমাদের জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সব আমাদের খাদ্য সামগ্রী এখানে সব রেখেছি। ঈশানি তুমি পিকনিক করবে? এই ঈশানি পিকনিক করতে গেছে লো। কেমন লাগছে মাঠের মাঝখানে বসে? আর তোমরা সামনে দেখতে পাচ্ছ ওটা আমাদের বিল, এখন জল নেই, জল ভরে যায় অন্য সময়। কিভাবে খাওয়া হবে? কামড় পেঁয়াজ কামড় দিবা, একটু টমেটো কামড় দিবা, একটু লঙ্কা কামড় দিবা, একটু মুড়ি দিবা, একটু চানা চুবা। এখানে জায়গা নেই। বা বিশাল প্রসেস তোমার। এখানে রয়েছে মুড়ি, আছে পেঁয়াজ, টমেটো। টমেটো কিসে লাগবে? ও এটা শুধু তোমার জন্য, হ্যাঁ তা তুমি খাও। আর আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আমার পকেটে, এই নাও। যে শুনছেন, তোমাদের কত দূর? কি করে খুললে? মানে চাকু তো নেই। ও আচ্ছা আচ্ছা, দাঁতের কামাল। চানাচুরটা দিয়ে দাও। বা বা তোমাদের চানাচুর ঢালা। বা তো বুনু এখানে পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছে ভালো করে। আর তুমি এই মুড়িগুলো নিয়ে কি যুদ্ধ করছো মনে হচ্ছে? যেহেতু এইভাবে মাখানো যাচ্ছে না, তার জন্য আরেকটা জিল প্যাকেটে দিয়ে সেটাকে মিক্স করে মাখানো হচ্ছে। এটা এখানে মাখাতে থাকুক, আমি তোমাদেরকে একটু আমাদের বিল দেখাই। একটু সামনে যাই, চলো। আমি এইখান থেকে যাচ্ছি, আমার পা ঢুকে যাচ্ছে এর মধ্যে দিয়ে। তোমাদের ওই সামনে দেখাতে চাচ্ছিলাম ওখানে কি চাষ হচ্ছে, তো এখানে আমি যাচ্ছি, আমার পা এর মধ্যে ঢুকে যাচ্ছে। আর ওরা রয়েছে ওই যে দূরে। ওরে বাবা, আমার পা ঢুকে ঢুকে গেছে কাদার মধ্যে। ছি, আমি বাঁচাও আমাকে। ছিঁড়ে আমি বুঝতে পারিনি, আমার সাথে ধোকা হয়ে গেছে, কি করেছি আমি ছিঁড়ে। চলো আমি যাবো না, আমি চলে যাই ওর কাছে। কি তুই আসছিস বাঁচাতে? আমার অবস্থা খুবই খারাপ, কি করতে গেছিলাম আর কি করে আসলাম। তোরা দুজনেই দেখতে এসছিস আমাকে, দেখ কি করেছি ছিঁড়ে। ওখানে আমি বুঝতে পারিনি, ওখানে কাদা রয়েছে। আমি বলছি ওই ওই পাশে গিয়ে তোমাদেরকে দেখাবো, বাট ছি আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, না ধুলে তো হবে না এগুলো। ওরে হাসি রে তোমার,
কি হয়েছে? চাষ করতে ঠিক আছে, তোমরা মা খাও, আমি যাই ধুতে। কলে এসেছি, ওখান থেকে আমার এগুলোকে ঠিক করে নি। তো একবারে পরিষ্কার করে এইমাত্র বেরোলাম। আমি আর যাচ্ছি না মাম্পি, আমি আর ওইখানে যাচ্ছি না। খাবো আমি, খিদে পেয়েছে। তুমি তখন থেকে বসেই বসে আছো। আচ্ছা খাওয়া শুরু করি। আমাদের পিকনিক হলে এই যে আমাদের মুড়ি, এই যে সব মুড়ি টুড়ি মাখানো কমপ্লিট, এখন আমরা সবাই মিলে খাচ্ছি। তো কেমন লাগছে তোদের এরকম এক্সপিরিয়েন্স করে? দিয়ে লঙ্কা ছিল, বেশ ভালোই লাগছে। এরকম মাঠের মাঝখানে এগুলো করে মজাই আলাদা। সেভেন আপ, এটার ভিতর চিপস রয়েছে, কুরকুরে আছে, আর সবাই মিলে আমরা এখানে এনজয় করছি। কেমন লাগছে তোমাদের? আসলে এগুলো সচরাচর আমরা পার্কে দেখা যায়, পার্কে অনেকে করে, আমরা এরকম মাঠের মাঝখানে করছি আর ভালোই লাগছে খুব। সাথে মুড়ি, আমি কুরকুরে খাচ্ছি আর ভিডিও করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। কি করছিস তুই? আবার কর, আবার কর। এটা কি, এটা কি করছো তুমি? তুমি পারো না একটু লঙ্কা কামড় দাও, একটু কুল ড্রিঙ্কস না দাও? সেই মজা লাগছে। মজা লাগছে মানে সত্যি আমার টেস্ট খুব ভালো লাগলো। আমি আবার করি। বাহ, মজা একটু হেভি ভালো লাগছে। মানে লঙ্কা আর কুল ড্রিঙ্কস, এটা হলো লঙ্কা। তো আমাদের খুবই মজা লাগছে, আর আমি ফার্স্ট টাইম মানে মাঠে বসে এরকম কিছু খাচ্ছি। মাম্পি শিখিয়েছে, অল্প কিছু মুড়ি নাও, সাথে একটা লঙ্কা, এটা খেয়ে নাও। এ খেলাম, এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাবো লঙ্কার সাথে, একটু কোল্ড ড্রিঙ্কস। মাম্পি বলছে খুবই টেস্টি। কি টেস্ট খেয়ে জানে? কি টেস্ট আছে? কি করেছো তুমি এগুলো? তো আমাদের পিকনিকের অর্ধেক অংশ আমাদের পেটের মধ্যে রয়েছে। মানে আমি আর শুভ একটা পিকনিক, দুজন মিলে আসি, দুটো করে লঙ্কা নেবো, আমি দুটো, শুভ দুটো, আর খাওয়ার পরে তারপরে সাথে একটু কোল্ড ড্রিঙ্কস। দুটো লঙ্কা নাও। আরে খাও না কি, আমি তো এত সময় লঙ্কা খেয়েছি। আরে এই বেশি লঙ্কা খা, আমি খেতে পারি না, খাবো না। দুটো লঙ্কা নিলাম, এই যে আমি নিয়েছি। ফোন খেয়ে দিয়েছে, দুটো লঙ্কা খাও। দুটো লঙ্কা, প্রচন্ড ঝাল লঙ্কা, এই ট্যাম ট্যাম ছোট লঙ্কার বিশাল ঝাল, এই যে ছোট ছোট লঙ্কার বিশাল ঝাল, ঝাল লাগছে, কান ঝরে যাচ্ছে। দুটো লঙ্কা নাও, নাও দুটো লঙ্কা। বা সত্যি বলতে প্রচন্ড ঝাল লঙ্কাটা, আমি এই সাইড দিয়ে চাপিয়েছি। মাথা ঘুরাচ্ছে আমার। তো মাম্পির অবস্থা খুবই খারাপ। কি হয়েছে? এদিকে আসো, আর তো খাও কোল্ড ড্রিঙ্কস। এ বলছে দুটো করে খাও, আমি কি বললাম? খাও দুটো করে। আমি বুঝতে পারিনি যে ওই লঙ্কা এরকম ঝাল। আমি পরে প্রথমে সবুজ কালারের লঙ্কা গুলো খেয়ে খেয়ে আমি ওইটা লাল লঙ্কাটা আমি খাইনি, দুটোই লাল লঙ্কা নিয়েছি। মানুষের ঝাল লাগলে একটু চুপ করে থাকে, তাই তো? এর মুখ সব সময় চলে, মানে তখন এবার চিপস নিয়েছে, আবার এত সময় মুড়ি খাচ্ছিল, আবার চিপস নিয়েছে, কমে কিনা তার জন্য। তো এটা এর মধ্যে তো ঝাল নেই, এর কাছে ঝাল ছিল। ঠিক আছে দাও, আমাকে একটু দাও। আমার শুভ হাসে কেমন করে? এ এ কোথায় যাবো? লঙ্কা কিনতে? চলো তাহলে, আমাদের খাওয়া প্রায় কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ পিকনিকটা দারুণ হলো, লাস্ট একটু ঝালটা হয়ে আর একটু মজাদার হয়ে গেল। তো তোমরা দেখলে খুবই এনজয় করলাম আজকে। তো তোমার কেমন লেগেছে? খুবই ভালো লাগলো, শুধু মাঝখানে লাল একটা লঙ্কা এসে সবকিছু ওলট পালট সব ফেলে দাও। বা তো আমরা এখন এখন এখান থেকে বেরোবো, আমরা এই জায়গাটা এখন পরিষ্কার করেই যাবো। ইশানি, তাদের কাজে লাগে এগুলো, সব পরিষ্কার করতে হবে। দেখেছিস কত ভালো দেখেছিস? তো এখন আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাবো কত দূরে এখনো।